আমরা দি লাঞ্চেন গল্পটি যখন পড়ছিলাম শুরুতে কিন্তু দেখে নিয়েছি খুব ইন্টারেস্টিংভাবে গল্পটা শুরু হয়েছে। এখানে যখন লেখকটির সাথে সেই মহিলাটির ভদ্রমহিলার যখন দেখা হয়েছিল তখন কিন্তু খুব ব্রাইটলি খুব মানে উচ্ছ্বাসের সাথে কিন্তু তাকে সম্বোধন করেছিল লেখককে। তো এরপরে যেটা হলো এখানে বলছে, ওয়েল ইটস মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট ম্যাট, অর্থাৎ বলছে যে আচ্ছা অনেক বছর হয়ে গিয়েছে যে আমরা মানে প্রথম দেখা হয়েছিল আমাদের। হাউ টাইম ফ্লাইজ, অর্থাৎ কীভাবে সময় চলে যায়। উই আর নট গেটিং এনি ইয়াঙ্গার, আমরা কিন্তু আর ইয়াং হচ্ছি না, অর্থাৎ আমরা তো আর আমাদের তো আর বয়স কমছে না, তাই না। ডু রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই স ইউ, বলছে তোমার কি মনে আছে আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম। ইউ আস্কড মি টু লাঞ্চন, অর্থাৎ বলছে যে তুমি আমাকে লাঞ্চনের জন্য কি ইনভিটেশন দিয়েছিলে মধ্যাহ্নভোজের জন্য। ডিড আই রিমেম্বার, এখানে বলছে লেখকটি যে আমার কি মনে আছে, সে নিজেই নিজেকে বলছে। তো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইট ওয়াজ 20 ইয়ার্স অ্যাগো অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন প্যারিস, অর্থাৎ সে এখান থেকে এখন আসলে গল্পটা শুরু করছে যে অ্যাকচুয়ালি কী হয়েছিল, চলো তাহলে জেনে নিই। বলছে যে সেই 20 বছর আগের কথা যখন সে প্যারিসে থাকতো। আই হ্যাড এ টাইনি অ্যাপার্টমেন্ট ইন দ্য ল্যাটিন কোয়ার্টার অ্যান্ড আই ওয়াজ আর্নিং বেয়ারলি এনাফ মানি টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, বলছে খুব ছোট্ট একটা টাইনি একটা অ্যাপার্টমেন্টে সে থাকতো ল্যাটিন কোয়ার্টারে, অ্যান্ড আই ওয়াজ আর্নিং বেয়ারলি এনাফ মানে অর্থাৎ মানে একদম যৎসামান্য পরিমাণে সে টাকা ইনকাম করতো সেই সময়। তার খুব একটা মানে আর্থিক অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না, কোনো মতে সে দিন এনে দিন খাওয়ার মতো জাস্ট থাকতো। শি হ্যাড রেড আ বুক অফ মাইন অ্যান্ড হ্যাড রিটেন টু মি অ্যাবাউট ইট, অর্থাৎ বলছে যে সেই ভদ্রমহিলা আমার লেখা বইও পড়েছে, এমন কি সেই সম্পর্কে আবার আমাকে লিখেও পাঠিয়েছে। I answered thanking her and presently I received from her another letter saying that she was passing through Paris and would like to have a chat with me, but her time was limited and the only free moment she had was on the following Thursday. সো দেখো আমরা যে দেখছি যে আমরা অন্য সময় সবসময় ভাবি যে লেখকরা বড় বড় লেখকদেরই হয়তো টাইম থাকে না, কিন্তু এই ভদ্রমহিলা যেভাবে তাকে সম্বোধন করে তাকে সব কিছু বলছে এটাতে মনে হচ্ছে সেই মহিলারই আসলে সময় নেই। সে তার যে লেখা যে পত্রটি ছিল সেই পত্রের উত্তরে তাকে হচ্ছে ধন্যবাদ জানিয়ে যখন আবার উত্তরপত্র পাঠিয়েছিল সেইটা আবার রিসিভ করার পরে পাওয়ার সাথে সাথে আবার ঠিক আরেকটি লেটার কিন্তু ওই ভদ্রমহিলা তাকে পাঠিয়েছিল এবং এটা বলে পাঠিয়েছিল যে সে প্যারিস ক্রস করে যাচ্ছে সেই সময় যে সময় হচ্ছে ওই লেটারটা তার কাছে পাঠিয়েছিল। এবং সে বলছে উড লাইক টু হ্যাভ আ চ্যাট উইথ মি, অর্থাৎ বলছে যে লেখক বলছে যে সে তখন আমার সাথে একটু কথোপকথন করতে চায় বা আমার সাথে দেখা করতে চায় এমন কিছু। But her time was limited and the only free moment she had was on the following Thursday. So, খুব তারা একটা দেখিয়ে সেই ভদ্রমহিলা জানিয়েছে যে তার কিন্তু খুবই সীমিত সময় এবং একদম একমাত্র সময় যেই দিনে সে অ্যাকচুয়ালি ফ্রি আছে সেটা হলো নেক্সট থার্সডেতে। She asked me if I would give her a little luncheon at Foyers. অর্থাৎ এখানে আমরা কিন্তু আগে জেনে নিয়েছিলাম তাকে খুবই ব্যয়বহুল একটা প্যারিসের রেস্টুরেন্টে তাকে নিমন্ত্রণ জানিয়েছিল এবং এটা কিন্তু বলতে গেলে একটা সেলফ ইনভিটেশন টাইপের। সো এখানে সে বলছে যে মানে সেই ভদ্রমহিলা নাকি তাকে জিজ্ঞেস করেছিল যে প্যারিসের যে ফয়ার্স একটা রেস্টুরেন্ট আছে লিটল একদম ছোট্ট একটা মধ্যাহ্নভোজের জন্য কি সে তাকে সেখানে নিয়ে যাবে কি না এমন কোনো প্রশ্ন করে বসলো। Foyers is a restaurant at which the French senators eat and it was so far beyond my means that I had never even thought of going there. অর্থাৎ বলছে যে Foyers যে রেস্টুরেন্টটা ছিল সেখানে বেসিক্যালি যে একদম সভার যেসব সদস্যরা আছে ফ্রান্সের
তারা খাওয়া দাওয়া করতো, অর্থাৎ বুঝতেই পারছো একদম ফাইভ স্টার টাইপের কোনো একটা ফিলিং। অ্যান্ড ইট ওয়াজ সো ফার বিয়ন্ড মাই মিনস, মানে আমার সাধ্যের এতই বাইরে যে আমি কখনো এটা মানে আমার কখনো মাথায়ও ক্রস করে যায়নি, চিন্তাতেও ক্রস করে যায়নি যে ওখানে আমার কখনো যেতেও হবে। But I was flattered and I was too young to say no to a woman. So এই জায়গায় দেখা গেছে যে সে এতটাই ফ্ল্যাটার্ড হয়ে গিয়েছিল যে তাকে মানে তার এতটাই এইসব প্রশংসা অ্যান্ড এভরিথিং এতটাই সে খুশি হয়েছিল যে, এবং এটার পাশাপাশিও সে এতটাই ইয়াং ছিল যে সে একটা মহিলাকে একটা মেয়েকে যে না বলবে সেই উপায়টি আর ছিল না। I had 80 francs to live until the end of the month and a modest luncheon should not cost more than 15. অর্থাৎ বলছে যে মানে আমাদের আমরা যেটা জানি যে ফ্রান্সের কিন্তু কারেন্সি বা মুদ্রাকে ফ্রান্স বলা হয়, তো তার কাছে মোটামুটি 80 ফ্রান্স ছিল টু লিভ অন টিল দ্য এন্ড অফ দ্য মান্থ, অর্থাৎ মাসের শেষ পর্যন্ত যাওয়ার জন্য তার কাছে যে কিছু টাকা ছিল সেটা এনাফ ছিল। অ্যান্ড আ মোডেস্ট লাঞ্চেন শুড নট কস্ট মোর দ্যান 15। সো সে মোটামুটি তার মাথায় একটা হিসাব করে নিয়েছিল যে যেহেতু মহিলাটা বলেছে একটা লিটল লাঞ্চেনের কথা যে একটা খুব মানে পরিমিত একটা মধ্যাহ্নভোজ হবে, সো সেখানে অ্যাটলিস্ট 15 ফ্রাঙ্কসের বেশি খরচ তো হওয়ার কথা না। সো ইফ আই কাট আউট কফি ফর দ্য নেক্সট টু উইকস আই কুড ম্যানেজ ওয়েল এনাফ। সো দেখো এখানে কিন্তু তার ক্যালকুলেশনটা খুবই হচ্ছে স্ট্রিক্ট অ্যান্ড একদম পলিশড। সে বলছে যে আমি যদি আগামী দুই সপ্তাহের কফি আমার রুটিন থেকে বাদ দিয়ে দিই, কাট আউট করে দিই, তাহলে কিন্তু দেখা যাবে যে আমি খুব ঠিকঠাক মতোই কিন্তু ম্যানেজ করে নিতে পারবো। সো আমরা কিন্তু এখন মানে একটু হলেও বুঝতে পারছি যে কাহিনীতে টুইস্ট আসছে, কারণ আমরা এখন অবভিয়াসলি জানতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি নেক্সটে কী হয়, এমন কি সে আসলেই ম্যানেজ করতে পারে কি না তার সব কিছু, তার যে আর্নিংস, তার সেই লাঞ্চনটাও কি অ্যাকচুয়ালি মডেস্ট হয়েছিল কি না, এটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা টুইস্ট রয়ে গেছে এখনও। সেটা জানার জন্য কিন্তু অবশ্যই সাথে থাকবে পরবর্তী ভিডিওর জন্য।